পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের জোটবদ্ধ করতে কর্মী সভা মহিলা তৃণমূল কংগ্রেসের। শুক্রবার বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল সেলের সাধারণ সম্পাদিকা তথা ফিরাত হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। এছাড়াও জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সানাজ বেগম সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেত্রী ও কর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের জোটবদ্ধ করতে এবং কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কর্মী সভা মহিলা তৃণমূল কংগ্রেসের। শুক্রবার বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল সেলের সাধারণ সম্পাদিকা তথা ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। এছাড়াও জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শাহনাজ বেগম সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেত্রী ও কর্মীরা। এদিনের সভা থেকে বাম কংগ্রেস জোট ও সঙ্গে বিজেপিকেও তীব্র কটাক্ষ করলেন প্রিয়দর্শিনী হাকিম। আচ্ছা, একটা কথা বলুন যে এখন আমরা সিপিএম কংগ্রেস একসাথে নাম বলি, একটা তো দিন ছিল কংগ্রেসের মেন অপোজিশন সিপিএম ছিল আর সিপিএমের মেন অপোজিশন কংগ্রেস ছিল। সুতরাং এই কথাটা যখন আপনি সিপিএম কংগ্রেস একসাথে বলেন, তখন আপনি বুঝে যাবেন যে এদের কোনো নীতি নেই। এদের নীতি হচ্ছে কোনো নীতি, কোনো আদর্শে বিশ্বাসী হয়ে তারা কিন্তু মানুষের কাজ করবার জন্য রাস্তায় নামেনি। তারা নেবেছে একমাত্র তৃণমূল কংগ্রেসের ভোট কাটতে, বিজেপিকে সহযোগিতা করতে। দেখুন, যোগাচ্ছে কিনা সেটা তো এখন সেটা আপনি তাদেরকেই জিজ্ঞেস করুন, কিন্তু মানুষ তো বোকা না। মানুষ সামনে সবই দেখতে পায় যে যখনই আমি যা বললাম যে যখন মূল্যবৃদ্ধি হচ্ছে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের, যখন গ্যাসের দাম 1129 টাকা হয়ে উঠেছে, যখন সাধারণ মানুষ আর পারছে না পীড়ায় ইয়ে হচ্ছে, যখন আদানির এত বড় একটা করাপশনের জিনিস পুরো দেশে বেরিয়ে এসেছে, আমি একবারও দেখলাম না বাংলায় সিপিএম কংগ্রেসকে তার প্রতিবাদে কোনো মিটিং মিছিল করতে। সুতরাং কে কাকে সাহায্য করছে সেটা আপনারা আমার থেকে ভালো বুঝবেন। ইডি ও সিবিআইকে দিয়ে বাংলায় তৃণমূল দলকে ভাঙা সম্ভব না, তাই বাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলে তোপ দাগলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী শাহনাজ বেগম। বিজেপি এটা বুঝতে পারছে যে গণতান্ত্রিকভাবে পশ্চিমবাংলায় সারা জিন্দেগি তপস্যা করলেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, তাই বিজেপির দুটো ভাই, একটা ইডি একটা সিবিআই, ওদেরকে বলছে যা ওকে তো দলে আনতে পাচ্ছি না, ও তো আমাদের নীতি আদর্শ কাজ দেখে আসবে না, তো ওকে একটু জুজু দেখাও, ওকে একটু ভয় দেখাও, যদি আমাদের দলে আসে ভেঙে আমরা ভোট গঠন করব। অত সোজা হবে না, বাংলার মানুষ ওই সুযোগ কোনো দিন বিজেপিকে দেবে না। গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে, অধিকার প্রয়োগ করে ওরা জিন্দেগিতে তপস্যা করলেও যেহেতু ক্ষমতায় আসতে পারবে না, তাই একটু খেলছে। বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে। এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ। ঠিকানা গির্জাপাড়া, বহরমপুর বিএড কলেজের পাশে, বহরমপুর মুর্শিদাবাদ। ওয়েবসাইট www.bohrampursmc.org। মোবাইল নম্বর 9434135579434029671। গ্যারান্টিড অ্যাসিস্ট্যান্স ফর মিনিমাম 2 প্লেসমেন্টস।